আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দাও। তাই সালাম দিতে চাও না? সেজা বলি আজকে কি সেজেছে? এটা বাঙালি সালোয়ার কামিজের সাথে এলসার, হ্যাঁ, চুল লাগাইছে, মুকুট লাগাইছে, তাই হয়ে গেল, আলসা হয়ে গেছে। ওকে, আজকে তোমার বাসায় কে এসেছে, কাকে এনেছো বাসায়? সিথিকে। সিথি তোমার কি হয়? সিথি সিথি ফ্রেন্ড হয়? রেড বুল খেলবা সিথির সাথে? ও ও, ঠিক আছে। তো আমরা আজকে সিথিকে সাথে করে নিয়ে আসছি। সিথি তো আসেই না জবের কারণে, আজকে মলে গিয়ে একসাথে দেখা হয়েছে। না, তোমার তো জব। হ্যাঁ, আমরা ফিরতে ফিরতে আমাদের লেট হয়েছে। এক জায়গায় আমরা ইফতার কিনতেও গেছিলাম, বাট আমরা ইফতার কিনতে পারি নাই। তো বাসায় এসে এখন ইফতার বানাইতে হবে। আমি হচ্ছে ফ্রাইড রাইস করব, রাইস অলরেডি সেদ্ধ করা আছে। আর এখানে কিছু ভাজা পোড়া ফ্রুটস, মিষ্টি, এখানে আছে হচ্ছে পুডিং। তো এগুলো সব একসাথে আমি রেডি রেডি করি, ইফতারের ব্যবস্থা করে ফেলি। সময়টা হাতে খুব কম। আপনাদের ভাইয়া আমাকে একটুখানি পেঁয়াজ কেটে হেল্প করছে ফ্রাইড রাইসের জন্য। আর এই যে এখানে হলো চিকেন ম্যারিনেট করা আছে, সো এটা ফ্রাই করে ফেলবো। এখন আমাদের শর্টকাট ইফতার। আজকে আমরা ঈদের লাস্ট শপিংয়ে বের হয়েছিলাম, এর জন্য আর কি লেট হয়ে গেছে একদমই। আর আমার ঈদের শপিং তো মোটামুটি অনেক আগেই হয়ে গেছে, দুইটা ড্রেস অনেক আগে কেনা ছিল। আর কিছুদিন আগে লন্ডনে গিয়েও আপনাদের ভাই আমাকে এই ড্রেস কিনে দিছে। মেনলি আপনাদের ভাইয়ের পাঞ্জাবি কেনা হয় না, এর জন্য ঘুরতে 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 আমরা মানে কোনোভাবেই হচ্ছে না, যেটা পছন্দ হয় সেটা সাইজে মেলে না, আর যেগুলোর সাইজ আছে সেগুলো আপনাদের ভাইয়ের পছন্দ হচ্ছে না। তা আমি খুব চেয়েছিলাম ওকে একটা পাঞ্জাবি কিনে দিব, বাট স্টিল হয় নাই। এখন দেখি, আর একটা দিন সময় আমাদের হাতে হয়তো থাকলেও থাকতে পারে, কারণ চাঁদরাত কবে হবে সেটা তো আমরা জানি না। যদি আর একটা দিন সময় আমরা পেয়ে যাই তাহলে আর একটু ঢু মারবো মার্কেটে, কারণ আপনাদের ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি না কিনলেই আসলে না। কিন্তু তুমি তো পাঞ্জাবি নিচ্ছ না, একটা কিছু নিয়ে নাও, একটা কিছু তো না। আমি নিলে একটা টুপি নিব আর একটা স্যান্ডেল। আচ্ছা সেটাও দিব, সেটাও দিব আমার পক্ষ থেকে। আমাকে একটু সুযোগ দাও, আমি সুযোগ চাচ্ছি তাকে দেওয়ার। আরো বড় কিছু দিতে দাও। নো, সরি সরি সরি, অফার শেষ। আচ্ছা যাই হোক, ফান ছিল। তা আমরা ঝটপট আগে ইফতারটা বানাই নি, তারপরে পরের কথা পরে। আর আপনারা অনেকে আমার ঈদের শপিং দেখতে চেয়েছিলেন, সো আমি আফটার ইফতার ইনশাল্লাহ আমার ঈদের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে কি কি শপিং আমি ঈদে করেছি। ফ্রাইড রাইসটা সবসময় বাটার দিয়েই করি, তো বাটার দিয়ে একটু মেল্ট হলে সাথে আমি রসুন কুচি করে দিলাম। এবার কিছু ফ্রোজেন সবজি আমি ঝটপট দিয়ে দিলাম, এগুলো ফ্রোজেন করাই ছিল এই যে এরকম প্যাকেটে, তো এটা ইউজ করছি যাতে আমার এখনকার মতো কাজে সহজ হয়। তাছাড়া ফ্রাইড রাইসে এরকম ফ্রোজেন সবজি যদি দেওয়া যায় না ফ্রাইড রাইসটা করার সময়, আমার কাছে মনে হয় যে আহ, কোনো ঝামেলাই নাই। ভেজিটেবল আর এগ দিয়ে আমি ফ্রাইড রাইসটা করব। ভেজিটেবলটা পাশে রেখে আমি ওখানেই এগ দিয়ে দিচ্ছি, একটু সামান্য লবণ। এবার এখানে এইভাবে স্ক্র্যাম্বল করে নিব, চুলার হিটটা এখন যথেষ্ট হাইতে আছে। একেবারে শর্টকাট ভাবে করছি আর কি, আমার ইফতারের সময় আর 10 মিনিটও নাই, আমাকে 10 মিনিটের মধ্যে এটা রেডি করে ফেলতে হবে। আমার রাইসগুলো সেদ্ধ করাই ছিল, সো এগুলো এখন আমাকে প্রাণ বাঁচাবে।
একটু সয়া সস আর একটু ফিশ সস দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, আর যাবে হচ্ছে কাঁচা মরিচ পানি, আর একটুখানি ব্ল্যাক পেপার। ব্যাস ইট। এবার এগুলো দিয়ে হাই হিটে একটু নেড়ে চেড়ে নিলে আমার ফ্রাইড রাইস তৈরি। সেজা বুড়ি কি দিয়ে ইফতার করবে? জুস দিয়ে। তো এই যে আমরা ঝটপট চিকপিস সালাদ বানাই নিছি। এখানে হচ্ছে ইয়েলো ওয়াটারমেলন, আপেল কাটা আছে, আর মিষ্টিও সব আগের, বুঝছো, ফ্রিজ থেকে খালি বের করছি। আর এই যে তান্দুরি চিকেন, চিকেন ফ্রাইটা অবশ্য আমি এখন করলাম, ফ্রাইড রাইসটা মানে কম বেশি করে ফ্রিজ থেকে বের করে এটা সেটা করে ঝটপট যা করা যায়। আর আপনাদের ভাইয়া এই যে ব্রাউন সুগার দিয়ে লেবু দিয়ে শরবত বানাইছে, ব্রাউন সুগার তো মজা হয়েছে না? আর একটু লেবুর রস দরকার ছিল, কিন্তু লেবুর রস শেষ। ও আচ্ছা, ব্যাপার না, রোজাও শেষ। হ্যাঁ, এখন গাছ লাগায় ফেলবো না, সেটা তিন মাস পরে খাবো গাছ হইতে হইতে। যাই হোক, আমাদের এই যে ইফতার চলতেছে ঝটপট, আজকে শীতের জন্য রস খাইছি আমরা, ইফতার কিনতে গিয়ে ফেরত আসছি। আমরা তো বাংলাদেশের মতো চিন্তা হয়েছে যে ইফতারের বাজার মানে তো অনেক ইফতার। হ্যাঁ, আমরা আজকে একটা ইফতার মেলায় গিয়েছিলাম, ভাবছিলাম যে ওখান থেকে ইফতার কিনে নিয়ে বাসায় ফিরবো, তো গিয়ে দেখি ওখানে খালি ফ্রুটস আর কিছু নাই। তো পরে বাসায় এসে আর সময় করতে পারি নাই, তাড়াহুড়া করে যা করলাম। আমার মা কি করে? জুস। ওকে, ঠিক আছে। এই যে দেখেন, আমাদের বাসায় ঈদের আমেজ শুরু হয়ে গেছে। ঈদ মোবারক সবাইকে। আমাদের বাসার নিচতলায় আর ওই যে দোতলায় লাগানো হয়েছে লাইটিং, আমরা ভেতর দিয়ে লাইটিংটা করছি। আর ওই যে দেখা যাচ্ছে আমার জানলার নিচে, ওটা হচ্ছে আমার সিসি ক্যামেরার লাইট আর কি, মোশন ডিটেকটিভ লাইট। আমি যেহেতু এখানে নড়াচড়া করতেছি তাই লাইটটা চলতেছে, অন্য সময় অবশ্য সিসি ক্যামেরার লাইটটা বন্ধ থাকে। তো ঈদ ঈদ মনে হচ্ছে, তাই না? আর আমরা দেখেন আমাদের বাসার সামনের এই জায়গাগুলো একদম ক্লিন করে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি। তো এখন আমরা রাত্রেবেলা করে ইফতার শেষ করে গল্প স্বল্প করে একটু অনেক স্মৃতিকে নামাই দিতে যাচ্ছি ওদের বাসায়, যেহেতু স্মৃতির কালকে জব আছে, তো ওরা থাকতে পারবে না, ওদেরকে একটু ড্রপ করে আসি। হেই, আচ্ছা সিথি, বাই, আল্লাহ হাফেজ। ওই যে সিথি আন্টি চলে যাচ্ছে। এবার সিথিকে বিদায় দিয়ে সেজা সেজার বাসায় চলে যাবে নাকি? কই রে বুড়ি, পেছনে দেখা যায় না বুড়িকে। চল আমরা বাসায় যাই, বাসায় যেয়ে তারপরে কথা হবে ইনশাল্লাহ। বাসায় আসতে আসতে আমাদের সেজা মামনি গাড়ির মধ্যে ঘুমাই গেছে। সে যে লাইটিং দেখছে, কি সুন্দর লাগতেছে আমার কাছে, খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, একদম ঈদ ঈদ মনে হচ্ছে। আসো যাও। হ্যাঁ, আমি বন্ধ করে আসছি। এই যে দেখেন আমার বাসার পুরো উইন্ডো জুড়ে ঠিক এরকমটা লাইট জ্বলতেছে, আপনাদের ভাইয়া এটা লাগাইছে, আমাদের নিচতলাতেও লাগাইছে, দোতলাতেও লাগাইছে। তো এখন অনেক রাত, খুব ভালো লাগতেছে আমার কাছে এটা জানলা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। বাইরে থেকে দেখতে অবশ্য আরও বেশি সুন্দর, কিন্তু বাইরে অনেক ঠান্ডা, এখন যাওয়া যাবে না, তাই আমি রুমের লাইট বন্ধ করে দিয়ে রুম থেকে দেখতেছি। আচ্ছা চলেন, এবার আপনাদেরকে আমার ঈদ শপিং গুলো দেখায় ফেলি। তো এইগুলো হচ্ছে আমার ঈদের শপিং,
কিছু ঈদের আগে করা ছিল, বেশ আগে, তো সেগুলো যেহেতু পরা হয় নাই এখন ঈদের মধ্যে চালাই দিব আর কি। আর এই ব্যাগের মধ্যে আছে হিজাব, তো আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করি আমার ঈদের ড্রেস। আচ্ছা, ঈদের ড্রেস দেখানোর আগে একটা কথা বলি, ছোটবেলায় আমার মনে হয় আমরা এরকমটা সবাই কম বেশি করতাম যে ঈদের আগে ঈদের ড্রেস দেখিয়ে ফেললে ঈদ হবে না, এই নিয়ে কান্নাকাটি, ড্রেস লুকোচুরি করা, কে কাকে দেখাবো না, বিশেষ করে ফ্রেন্ড সার্কেল, কাজিন, এদের মধ্যে এই খুনসুটিটা একটু বেশি বাড়ত। আমার লাইফে এরকম অনেক ঘটনা রয়েছে, বিশেষ করে আমার কাজিনদের সাথে, কোনোভাবেই আমি আমার ড্রেস তো দেখাবই না, একদম লুকায় রাখতাম, আর ওদেরগুলো জোর করে চুরি করে দেখতাম, দেখে তারপরে ওদেরকে খ্যাপানো শুরু করতাম যে তোর তো আর ঈদ হবে না, তোরটা দেখে ফেলছি আমি, আর কান্নাকাটি শুরু। বা কোনোভাবে যদি আমার কাজিনরা কেউ আমারটা দেখে ফেলতো তো বলতো যে তোরটা দেখে ফেলছি, তোর এবার আর ঈদ হবে না, তো তখন আমার কান্না শুরু। তো এই নিয়েই ছিল আসলে ছোটবেলার অনেক অনেক স্মৃতি, যেগুলো মনে করলে এখনো আমি হাসি। তো আপনাদের কার কার এরকম স্মৃতি রয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, যে ঈদের ড্রেস নিয়ে যে লুকোচুরি খেলাটা, এটা কে কে করেছেন, কমেন্টে আপনাদের অপেক্ষায় থাকব। তো আমার ড্রেস আগে থেকে দেখে ফেললে কিন্তু আমার ঈদ হবে না, এই কথাটা কিন্তু কেউ বলবেন না, কিন্তু আমার স্টিল এখন পর্যন্ত মানে ওই স্মৃতিগুলো ভালো লাগা একটা কাজ করে আমার মধ্যে, বাট ঈদ হবে না এখন সেটা মনে হয় না, আগে থেকে দেখাই দিব। কারণ হচ্ছে এখন না এমন অনেক ঈদ গেছে যে ঈদের দিন ঈদের ড্রেসটা পরা হয় না, সত্যি পরা হয় না, কিংবা ঈদের ড্রেসটা হয়তো ঈদের আগেই পরে ফেলি। যেমন আমার পরনে যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু আমার ঈদের ড্রেস, এটা নাশা ফ্যাশন এবং আনিশা লন্ডন গ্রিন স্ট্রিটে দামিনিস মলে তাসমিনের যে দোকান ওখান থেকে নিয়েছি, তাসমিন গিফট করেছিল ঈদ উপলক্ষে। তো সেজার ড্রেসটা খুব পরতে চাচ্ছিল, এই জন্য মা মেয়ে কম্বো সেজারও সেম আছে, আপনারা চাইলে তাসমিনের দোকান থেকে এটা নিতে পারেন। তো পরে ফেলেছি আগেই দেখেন। তো এখন আসলে ঈদ বলতে আর ওরকম জিনিসটা কাজ করে না, যে ঈদের জিনিসটা ঈদের দিনই পরতে হবে, বা কার ড্রেস কত সুন্দর হলো, কে কয়টা ড্রেস কিনলো, এই জিনিসগুলো না ছোটবেলায় কাজ করতো, তাই না? এখন করে না। তবে হ্যাঁ, আম্মু এখনো ফোন করে সবসময় বলে কিছু কিনছিস, কিছু কিনছিস। আমি কিন্তু ঈদের শপিং করছি অনেক লেটে এবার, তো আম্মু সেই রোজার শুরু থেকে ফোন করে করে বারবার জিজ্ঞাসা করতো কিছু কিনছি কিনা, দুই আম্মুই। আবার আপনাদের ভাইয়াও এদিকে সবসময় আমাকে বলতো যে কিছু কেনো, কিছু কেনো, অথচ সে নিজে কিন্তু কিছু কেনে নাই। বাড়ির কর্তারা মনে হয় এরকমই হয়, তাই না? সবাই মনে হয় মানে বাসার কর্মক্ষম বা ইনকাম করে যে মানুষটা, সে নিজের জন্য কিছু করতে চায় না। আমি আমার বাবাকেও সবসময় দেখেছি সবার জন্য কম বেশি কিনে দিত সামর্থ্য অনুযায়ী, কিন্তু আব্বু নিজের জন্য কখনো কিনত না। এমনটা না যে কেনার সামর্থ্য নেই তাই কিনত না, সামর্থ্য তো আল্লাহর মধ্যে আছেই, কিন্তু কিনত না। সেম জিনিসটা আমি সুজনের মধ্যে দেখতে পাই, কেন জানি ঈদ উপলক্ষে কিছু কিনবে এই জিনিসটা ওর মধ্যে কাজ করে না, বাট আমার করে, স্টিল করে কিছুটা, বাট আসলে কাজের প্রেসারে ঈদের দিন আর সাজগোজটা হয় না। যাই হোক, আপনাদের কমেন্ট পড়ব, কমেন্ট করবেন সবাই। তো এখানে যতগুলো ড্রেস দেখছেন এর মধ্যে দুইটা ড্রেস আমার আগেই কেনা ছিল, এইটা একটা, আমি পুরোটা আর খুলছি না, পুরোটা খুললে আবার আমার ভাঁজ করতে অনেক কষ্ট হবে, ইভেন আমার ড্রেসও পুরাতন হয়ে যাবে। সো একটা হোয়াইট ড্রেস, এটা বেশ আগে কেনা ছিল, যেহেতু পরা হয়নি সো ঈদে চালাই দেওয়া যাবে, এটা একটা। আর
এখানে আরেকটা ড্রেস আছে, এটা এটা একটা বেবি পিঙ্ক ড্রেস, এটাও বেশ কিছুদিন আগে কেনা ছিল, কালার বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এটা বেবি পিঙ্ক আর এটা হচ্ছে অফ হোয়াইট। আর আরেকটা ড্রেস তো সেদিন লন্ডনে গিয়ে আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে, এটা এই যে এটা ওড়না আর এটা সালোয়ার, এটা হচ্ছে অনেকটা অলিভ গ্রিন, এটা বেবি পিঙ্ক, এটা অফ হোয়াইট। একটা জুতাও নিয়েছি, আমি নর্মালি হাই হিল পরতে পারি না, একটু মানে ফ্ল্যাট স্যান্ডেলগুলো পরা হয়, জুতোগুলো পরা হয়, বাট এইটা আমার কাছে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে সব ড্রেসের সাথে পরা যাবে। ব্ল্যাক খুঁজছিলাম, ব্ল্যাক আমার অনেক পছন্দের, বাট ব্ল্যাক পাই নাই আমি। আর আমাদের হাতে ওই দিন গ্রিন স্ট্রিটে যাওয়ার পরে সময়টা খুব কম ছিল, সব ক্লোজ হয়ে যাচ্ছিলো, ওই জন্য তাড়াহুড়া করে একটা দোকান ঘুরে একটা দোকান থেকেই নিয়ে নিয়েছিলাম। সো আই থিঙ্ক এই কালারটা আমি তিনটা ড্রেসের সাথে পরতে পারবো। এছাড়া আমি কোনো অর্নামেন্টস কিনি না, কারণ হচ্ছে আমার অর্নামেন্টস পরা হয় না, লাইক যেহেতু হিজাব পরি সো ইয়ার রিংস বলেন গলার কিছু বলেন পরা হয় না, এই জন্য কিনে লাভ নাই। তো আমি কিছু হিজাবই কিনেছি, এগুলো দোকান থেকে এভাবে দিয়েছে এলোমেলোভাবে, সুন্দর করে এগুলোকে আয়রন করে রাখতে হবে। এই হিজাব চারটা আমি গ্রিন স্ট্রিট থেকে নিয়ে আসছিলাম, চারটা চার কালারের। এছাড়া আমার ড্রেসের সাথে ম্যাচিং করার জন্য এটার সাথে আমি এটা ম্যাচিং করব, একটু কন্ট্রাস্ট, লাইক এটা এটার কাজটা কিন্তু এই ধরনের কালারের, হোয়াইটের সাথে আমি হয়তো বা এই কালারটা পরব, কন্ট্রাস্ট কালার, একটু ডার্ক নিয়েছি আমি পরার জন্য ইচ্ছা করেই। আর এটার সাথে মেবি আমি এটা পরব, যেহেতু এটার কালারটা একটু এরকম আছে, সো আমি একটু কন্ট্রাস্ট পরতে চাচ্ছি ম্যাচিং না পরে। এছাড়া যদি আমি ম্যাচিংও পরতে যাই, লাইক গোল্ডেন বা অলিভ গ্রিন, এই কালারগুলো হিসাব আমার আছে অলরেডি, সো যখন পরবো তখন ডিসাইড করে নিব যে এটা পরবো নাকি অন্যটা ম্যাচিং করে পরবো। এই ভিডিও দেখে আমার দুই আম্মু অনেক খুশি হবে যে অবশেষে আমি শপিং করেছি, কারণ তারা দুজনাই আমাকে ফোন করে অনেকবার বলছে যে মানে তাদেরকে কেনার জন্য আমি অনেক ফোর্স করছি যে তোমরা কেনো কেনো কেনো, তো তারা আমাকে বলছে যে আমাদেরকে তো কেনালা, এবার তোমারটা কই, তুমি কেন নি কেন, আমার আম্মু বলছে তুই কিনিস নাই কেন। তো আমি কিনবো কিনবো করে আসলে একটু লেটেই শপিং হলো এবার, তাও হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি জানি না ঈদের দিন কোনটা পরবো, হয়তো একটা ড্রেস পরেই সারাদিন কেটে যাবে, অলরেডি আমার ঈদ শুরু হয়ে গেছে যে আমি অলরেডি পরে ফেলেছি আর একটা। এছাড়াও আমি আরও বেশ কয়েকটা গিফট পেয়েছি ঈদে ড্রেস, তো সেই ড্রেসগুলো আসলে গিফট পেয়েছি তার সাথে কিছু ভালোবাসা কিছু স্মৃতি জড়িত, তো আমি চাচ্ছি সেই ভালোবাসা এবং স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করেই হয়তোবা ড্রেসগুলো যেদিন পরবো সেদিন আপনাদেরকে দেখাবো। আজকে আমি আর দেখাচ্ছি না, আজকে যে ড্রেসগুলো এগুলো সবগুলোই আপনাদের ভাইয়া কিনে দিয়েছে, এগুলো কোনো গিফটের জিনিস না। সো আমার ভালো লাগছে যে আপনাদের ভাইয়া মানে খুশি হয়ে আমাকে এগুলো কিনে দিয়েছে, আমার আরও বেশি ভালো লাগতো যদি আমি তাকে কিছু কিনে দিতে পারতাম। তো যাই হোক, আমি আসলে আমার এই ঈদ আসছে এখন আরো বেশি করে মনে পড়তেছে যে মনে হয় আব্বু আম্মু সবাইকে আমি বেশি মিস করতেছি, ঈদ ঈদ মনে হচ্ছে না, প্রবাসে বাবা মাকে ছাড়া আসলে অনেক কষ্ট ঈদ করা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি,
ভালো থাকবেন সবাই, সবার ঈদ ভালো কাটুক এই দোয়া করি যে যেখানে আছেন। যদি সম্ভব হয় বাবা মাকে সাথে রাখবেন, পাশে রাখবেন, আর যতটুকু সম্ভব গরিব দুঃখী মানুষের দিকে দেখবেন, পাশে দাঁড়াবেন আশেপাশের। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।